আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 18তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রথম পর্ব থেকে নিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব দেখে আসা। আমি আশাবাদী আপনি যদি আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকতে পারেন তাহলে একজন ভালো হাফেজ বিশুদ্ধভাবে যেভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে আপনিও ঠিক তেমনিভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে যাচ্ছি আজকে 18তম পর্ব। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে 18তম পর্বের শেষে 17তম পর্বের পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এই বিসমিল্লাহটা আমরা আজকে বানান করে খুব সুন্দরভাবে শিখে ফেলব। বাসিন জের বিসমিম লাম জের মিল বিসমিল বাসিন জের বিসমিম লাম জের মিল বিসমিল লাম খারা জবর লা বিসমিল্লাহ হা রা জের হির রা হা জবর রাহ বিসমিল্লাহির রাহ লাম খারা জবর লা হা রা জের হির রা হা জবর রাহ বিসমিল্লাহির রাহ মিম খারা জবর মা নুন রা জের নির বিসমিল্লাহির রহমানির মিম খারা জবর মা নুন রা জের নির বিসমিল্লাহির রহমানির রা জবর রা হা ইয়া জের হি রাহি মিম জের মি রাহিমি বিসমিল্লাহির রহমানির রহিম রা জবর রা হা ইয়া জের হি মিম জের মি রহিমি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রহিমি হলো না কেন প্রশ্ন জাগতে পারে, যে এখানে তো মিমজের মি রহিমি আমরা বলি না, সব সময় রহিম মিমটাকে সাকিন করে দেই, কারণ কি? প্রশ্ন জাগতে পারে, প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হচ্ছে এই যে মিমের বাম পাশে একটা গোল একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াকফ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ ওয়াকফ, এ ওয়াকফ, এগুলোকে ওয়াকফ বলা হয়। কি বলা হয়? ওয়াকফ বলা হয়। আর যদি ওয়াকফ আসে ওয়াকফের তার একদম আয়াতের শেষে অক্ষরটা সাকিন হয়ে যাবে যদি ওয়াকফ থাকে। এই যে দেখেন মিন ওয়ারিদ, আশা করছি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশদু আল হামদু হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশদু আল হামদু এক শব্দ। তারপর লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লাহ হাজির হি লিল্লাহি লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজির হি লিল্লাহি এটা মোটা নাকি পাতলা হবে এটা বলেন দেখি। আশা করছি পেরেছেন, এটা পাতলা হবে, কারণ এই যে আল্লাহ শব্দের ডানে জের জের থাকার কারণে এটা লিল্লাহি হয়েছে। যদি জবর থাকতো
তাহলে এটা মোটা মোটা হতো, যেমন লাল্লাহি লাহি লা, এটা হচ্ছে মোটা, আর পাতলা লিল্লা লা, ল আকার লা হবে। আল হামদু, এটা আলে হামদু বলা যাবে না, হামে এটাও বলা যাবে না, আল হামদু লিল্লাহি, আল হামদু লিল্লাহি। রাবা জবর রাব্বা লাম জির বিল রাব্বিল আইন খারা জবর আ রাব্বিল আ লাম জবর লা মিম ইয়া জির মি নুন জবর না আলামিন রাব্বিল আলামিন। রাবা জবর রাব্বা লাম জির বিল রাব্বিল আইন খারা জবর আ লাম জবর লা মিম ইয়া জির মি নুন জবর না আলামিনা রব্বিল আলামিনা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রাবা জবর রাব্বা জির বি রব্বি জাদাল জির জিরে জা, এটা জি বলা যাবে না, জা জিরে নুন ইয়া জির নি রব্বি জিরে নি। রাবা জবর রাব্বা জির বি রব্বি জাদাল জির জিরে নুন ইয়া জির নি জিরে নি রব্বি জিরে নি। আইন লাম জির ইল মিম আলিফ দুই জবর মান ইল মান রব্বি জিদে নি ইল মান। আইন লাম জির ইল মিম আলিফ দুই জবর মান ইল মান রব্বি জিদে নি ইল মান। এটা মুখস্থ করে নিয়েন পারলে, রব্বি জিদনি ইলমা, এটা একটা দোয়া, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন, জিদনি জাদা জিদু মানে বৃদ্ধি করে দেওয়া বাড়িয়ে দেওয়া, রব্বি হ্যাঁ আমার রব ইলমা বৃদ্ধি করে দেন, আমার রব ইলমা মানে অর্থ হচ্ছে গিয়ে আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দেন। তারপর আইন নুন জবর আন হা পেশ হু আন হু, আইন নুন জবর আন হা পেশ হু আন হু, মিম আলিফ জবর মা লাম পেশ লু মা লু হা উল্টা পেশ হু মা লু হু, মিম আলিফ জবর মা লাম পেশ লু হা উল্টা পেশ হু মা লু হু। মা কেন টান হবে, জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ টান হবে, তারপর লাম টান হবে না কারণ এক পেশ হরকত, তারপর হা উল্টা পেশ হু উল্টা পেশ হইলে খারাপ জবর খারাপ উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়, এই জন্য এখানে এক আলিফ টান হবে। আন হু মা লু হু, আন হু মা লু হু, হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা, হামজা নুন জবর আন আইন আইন মিম জবর আম তা জবর তা আন আম তা। এখানে আনে আম তা বলা যাবে না, সিরাতাল লাযিনা আন আম তা। মিম নুন জের মিন হাবা জবর হাবে মিন হাবে, লাম লাম জের লিল মিন হাবে লিল, মিম নুন জের মিন হাবা জবর হাবে লাম লাম জের লিল মিন হাবে লিল হাবে লিল হাবে লিল। ওয়াও জবর ওয়া রা ইয়া জের রি ওয়ারি দাল জের দি ওয়ারি দি, দাল জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে, এভাবে বলতে হবে ওয়ারিদে। ওয়াও জবর ওয়া রা ইয়া জের রি দাল জের দি ওয়ারিদ, মিন হাবে লিল হাবে কলকলা হয়েছে কফ ক বা জিম দাল বা জিম দাল, এই যে দাল বা দুটোর মধ্যে সাকিন হয়েছে কফ ক বা জিম দাল, পাঁচটা হরফে যখন সাকিন হবে জজম হবে তখন এগুলো কলকলা করে পড়তে হবে, মিন হাবে লিল ওয়ারিদ, মিন হাবে লিল ওয়ারিদ। লাম জবর লা কফ জবর ক লা ক ওয়াও ইয়া জের উই লা ক উই, ইয়া দুই পেশ ইউন লা ক উই
ইউন লাম জবর লা কফ জবর ক লা ক ওয়াও ইয়া জের উই ইয়া দুই পেশ ইউন লা ক উই ইউন আইন জবর আ যা ইয়া জের জি আজি যা দুই পেশ জুন আজিজুন লা ক উই ইউন আজিজ আইন জবর আ যা ইয়া জের জি যা দুই পেশ জুন লা ক উই ইউন আজিজ 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 জমে যাবে, কারণ এটা জিম না, জিম হলে এটা কলকলা হতো, যেমন বড় যে কলকলা হতো, এটা যা যা কলকলার হরফ না, এই যে জিম হামজা জিম জবর আজে কলকলা র দুই পেশ রুন আজরুন গনিয়া জবর গাই র পেশ রু গাইরু জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ টান হবে না গাইরু আজরুন গাইরু হামজা জিম জবর আজ র দুই পেশ রুন আজরুন গনিয়া জবর গাই র পেশ রু গাইরু আজরুন গাইরু মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু মাম নু নুন দুই জের নিন মাম নু নিন আজরুন গাইরু মাম নু মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু নুন দুই জের নিন মাম নু নিন আজরুন গাইরু মাম নু মিম নুন জবর মান হা পেশ হু মান হু ওয়াও জবর ওয়া মান হু ওয়া মিম নুন জবর মান হা পেশ হু ওয়াও জবর ওয়া মান হু ওয়া যদি এটাকে জজম করে দেন মান হু মান হু যখন জজম হবে এটা সাকিন হয়ে যাবে, তখন একালিফ টানতে হবে। কেন একালিফ টানতে হবে বলেন তো? এটা মাদার হরফ হবে কিভাবে? এই যে পেশের বাম পাশে জজম ওয়ালা, তখন তো এটা জজম থাকবে, এটা লুকাইতো জজম থাকবে, জজম হয়ে যাবে। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদার হরফ হবে, একালিফ টানতে হবে। তারপর আইন জবর আ লাম ইয়াজির লি আলি মিম দুই পেশ মুন আলি মুন আইন জবর আ লাম ইয়াজির লি মিম দুই পেশ মুন আলি মুন আচ্ছা আলি কেন টান দিলাম বলেন দেখি? আশা করছি পেরেছেন, এটা মাদার হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া। আশা করছি অনেক এক্সপার্ট হয়ে গিয়েছেন, এই বিষয়গুলো আপনারা বলতে পারতেছেন। তারপর হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকি মুন হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকি মুন মিম সাকিন হয়ে যাবে, আলিমুন হাকি আলিমুন হাকিম লাম জবর লা তা ইয়া জের তুই তুই মোটা করতে হবে, এটা তি বললে হবে না, লা তুই ফা দুই পেশ ফুন লা তুই ফুন লাম জবর লা তা ইয়া জের তুই লা তুই ফা দুই পেশ ফুন লা তুই ফুন খ জবর খ বা ইয়া জের বি খবি র দুই পেশ রুন খবীরুন খ জবর খ বা ইয়া জের বি খবি র দুই পেশ রুন খবীর লাতীফুন খবীর লাতীফুন খবীর পাতলা করতে হবে খবীর খবীর জি এমন পাতলা। আমরা টেনে পড়ে আসছি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল العالمين الحمد لله رب العالمين رب
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন যদি ওয়াকফ হয় তাহলে দুই জবরের বামে ওয়াকফ, এক আলিফ টানতে হবে, মধ্যে আওয়াজ এক জবর পড়ে যাবে। আনহু মালুহু, আনহু মালুহু। আনআমতা, আনআমতা। মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ। আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন। মান হু, মান হু। আলিমুন হাকীম, আলিমুন হাকীম। লাতীফুন খবীর, লাতীফুন খবীর। হাসবুক, আমরা চলে যাচ্ছি ১৭তম পর্বের পরীক্ষায়। আমরা চলে এসেছি ১৭তম পর্বের পরীক্ষায়। এখন বানান করেন, এটা বানান করেন। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, দেখেন আমার সাথে মিলে কিনা। ওয়াও তা জবর ওয়াত, ওয়াও বলতে হবে। ওয়াত তা ইয়াজির তি, ওয়াত তি নুন জের নি, ওয়াত তিনি। আচ্ছা বলেন তো তি টান হলো কেন? জি আশা করছি পেরেছেন। এটা টান হয়েছে এই জন্য যে এটা মাদের হরফ, জেরের বাম পাশে জুজ মালাইয়া মাদের হরফ। তারপর বানান করেন, এটা বানান করেন। জি আশা করছি পেরেছেন। আমি আবার বারণ করে দিচ্ছি, দেখেন আমার সাথে আপনারটা মিলে কিনা। এভাবে জোরে বলতে হবে। ফা জবর ফা, মিম হা জবর মাহ, ফা মাহ হাজির হি, ফা মাহ হি লাম লাম জের লিল, ফা মাহ হি লিল। কাফ খারা জবর কা, ফা জের ফি কাফি, রা ইয়া জের রি নুন জবর না কাফিরিনা, ফা মাহ হি লিল কাফিরিনা। হাসবুক, আজকেই শেষ করছি আমাদের ১৮তম পর্বের পর্ব। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা কথা হবে, সাক্ষাৎ হবে। প্রতিদিন চেষ্টা করবেন পিছনের পড়াগুলো রিভাইজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কারীমকে সহজ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।